প্রিয় বন্ধুরা, আজকের পর্বে সবাইকে সুস্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনকে বিভিন্ন প্রশ্ন করে থাকি, তবে এই প্রশ্নগুলো মাঝে মাঝে যাকে প্রশ্ন করা হয় তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। তাই প্রশ্ন করার আগে আমাকে কিছু নিয়ম কানুন মেনে প্রশ্ন করতে হয়, কারণ কথাবার্তার প্রশ্ন একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, বিভিন্ন কারণে তাকে প্রশ্ন করা লাগতে পারে। তবে এই প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আমি যে প্রশ্নটি করব তিনি এই প্রশ্নের উত্তর দিবেন কিনা এ ব্যাপারে আপনাকে একটু ধারণা নিতে হবে। এবং আপনি তার এমন তাকে আপনি এমন কোনো প্রশ্ন করলেন যে প্রশ্নটা তার একটা ব্যক্তিগত বিষয়, সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে কিছু নিয়ম জেনে সেই প্রশ্নটি করা উচিত, যাতে তিনি এ ব্যাপারে কিছু মনে না করেন। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে কাউকে ব্যক্তিগত প্রশ্ন করতে হয় এবং এই ধরনের প্রশ্ন উত্তর কিভাবে দিতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আমি তিনটি সিস্টেমে ব্যক্তিগত প্রশ্ন কিভাবে করতে হয় সেটা আলোচনা করব, এবং যার কাছে যে পদ্ধতিটা যে সিস্টেমটা ভালো মনে হয় তিনি সেই পদ্ধতিটা বেশি ইউজ করবেন। তবে ভালো হয় ঘুরিয়ে ফিরিয়ে যদি তিনটাই তিনি ব্যবহার করেন তাহলে ভালো হয়, কারণ সবসময় একই স্ট্রাকচার সবার কাছে ভালো নাও লাগতে পারে, বা এই ধরনের সেন্টেন্স এই ধরনের প্রশ্ন আপনি বারবার ইউজ করেন তাহলে একই পদ্ধতি সেটা বোরিং হতে পারে। ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে আপনার বয়স কত, আপনি অনেকেই কিন্তু বয়স বলতে চান না, বয়স জিজ্ঞাসা করলে বিব্রত বোধ করেন। আর বিশেষ করে কোনো মেয়েকে যদি প্রশ্ন করা হয় আপনার বয়স কত, তাহলে সেটা আরও বিব্রতকর বিষয়। তাহলে আপনি যদি একটা সিস্টেমে তাকে যদি বলেন যে হাউ ওল্ড আর ইউ ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং, অথবা ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, তাহলে আপনি প্রশ্ন করলেন সাথে একটা অংশ যুক্ত করলেন, সাথে যে অংশটা যুক্ত করলেন সেটা হলো ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং অথবা ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, যে কোনো একটা মাই অথবা মি একটা ইউজ করুন, দুটাই সঠিক, এতে কোনো প্রবলেম নেই। তাহলে আপনি যদি এইভাবে প্রশ্ন করেন তাহলে তিনি চাইলে উত্তর দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু তার কাছে ভদ্রতা প্রকাশ করা হলো। আপনি একজনকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে তিনি কত টাকা উপার্জন করেন, কত টাকা স্যালারি পান, তাহলে তাকে প্রশ্নটা নিশ্চয়ই এরকম হবে হাউ মাচ মানি ডু ইউ আর্ন, অথবা হাউ মাচ স্যালারি ডু ইউ গ্যাট। কিন্তু এভাবে প্রশ্ন করলে জিনিসটা কেমন দেখায়, তিনি স্যালারি জিনিসটা কাউকে জিজ্ঞাসা করার সচরাচর ঠিক না। যদি তিনি আপনার খুব ভালো বন্ধু না হয়ে থাকে তাহলে এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। যদি করতেই চান তাহলে কিন্তু এই সিস্টেমই করতে হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং হাউ মাচ স্যালারি ডু ইউ গ্যাট এভরি মান্থ। ধরেন কেউ একজন অনেকদিন বাড়িতে ছিল, তিনি অনেক ব্যক্তিগত কাজকর্ম করেছেন, এ ব্যাপারে আপনি তাকে প্রশ্ন করতে চাচ্ছেন, তাহলে প্রশ্নটা কি হবে, হোয়াট টাইপস অফ অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ওয়াইল স্টেইং এট হোম ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং, অর্থাৎ আপনি যে প্রশ্নটা করবেন ব্যক্তিগত যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা করে সাথে যুক্ত করে দিবেন ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং। যে কোনো আপনার মনে হচ্ছে এই প্রশ্নটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, নিতান্তই ব্যক্তিগত বিষয়, আমাকে এখন এই প্রশ্নটা যেহেতু আমি করছি আমাকে ভদ্রতার খাতিরে নিয়মের খাতিরে এই অংশটা আমার যুক্ত করে দেওয়া উচিত। তাহলে এই হলো একটি সিস্টেম যে আমি যুক্ত করব ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং অথবা ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং। এটা আপনি শুরুতেও যুক্ত করতে পারেন, প্রশ্নের শুরুতেই বলে ফেলতে পারেন, অথবা প্রশ্নটি করে তারপরে এটা বলতে পারেন। নাম্বার টু, এটা একটু কঠিন মনে হতে পারে, এটা প্রশ্ন করব কিন্তু প্রশ্নের স্ট্রাকচারে থাকবে না। এক্ষেত্রে আপনি প্রথমেই বলে ফেলবেন ডু ইউ মাইন্ড মি আস্কিং অথবা ডু ইউ মাইন্ড মাই আস্কিং। আগে আমরা বলেছিলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং, এখন আমি বলছি ডু ইউ মাইন্ড মাই আস্কিং অথবা ডু ইউ মাইন্ড মি আস্কিং। এখানে কিন্তু প্রশ্নের স্ট্রাকচার হয়ে গেছে, তাই আমি এখন যে মূল প্রশ্নটা করব সেখানে প্রশ্নের স্ট্রাকচার থাকবে না। এই এক্সাম্পলগুলো যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা WH ওয়ার্ডটা ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করব, তারপর ভার্ব ব্যবহার করব। যেমন ধরুন আমি আগের প্রশ্নে বলেছিলাম যে হাউ ওল্ড আর ইউ, সেটাই আমি বলবো ডু ইউ মাইন্ড মাই আস্কিং
How old you are you না বলে আমি এখন ইউ আর বলছি, অর্থাৎ ভাবটাকে এখন আমি ভিতরে নিয়ে গেলাম। যেহেতু এটা আমি সাধারণ একটা বাক্যের স্ট্রাকচারে রাখবো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব। যদিও সামনে আমি একটি WH ওয়ার্ড দিয়েছি, কিন্তু ভিতরের স্ট্রাকচারটা হবে একটি সাধারণ বাক্যের স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই স্ট্রাকচারে হবে, যেটাকে গ্রামারের ভাষায় বলা হয়ে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব। দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটাই আমি এখন এটা দিয়ে বলবো, ডু ইউ মাইন্ড মি আস্কিং হাউ মাচ স্যালারি ইউ গেট। তাহলে কি হলো, আমি কিন্তু বলি নাই যে হাউ মাচ স্যালারি ডু ইউ গেট, অর্থাৎ সাধারণ স্ট্রাকচারে বলেছি। তিন নম্বর যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং হোয়াট টাইপস অফ অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু ওয়াইল স্টেইং অ্যাট হোম, সেটাকে এখন আমি সাধারণ বাক্যের স্ট্রাকচারে বলবো। Do you mind my asking what types of activities you did while staying at home? তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হয়ে থাকেন তাহলে প্রথম স্ট্রাকচারটাই আপনার জন্য বেস্ট। একদম প্রশ্নের স্ট্রাকচারে বলে দেন, সাথে যুক্ত করে দেন ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই আস্কিং। এখন এই ধরনের প্রশ্ন করলেন প্রশ্ন উত্তর দেবে কি দিবে না যাকে আপনি প্রশ্ন করলেন তার উপর নির্ভর করছে। তিনি যদি প্রশ্ন উত্তরটা দিতে চান তখন তিনি হয়তো এই ধরনের কথা বলবেন, নো আই ডোন্ট মাইন্ড আই এম 40 ইয়ার্স ওল্ড। তাহলে কি বললো, নো আই ডোন্ট মাইন্ড। আপনাকেও যদি কেউ এরকম ব্যক্তিগত প্রশ্ন করে এবং তিনি যদি এই সিস্টেমই করে থাকে তখন আপনি উত্তর দিতে চাইলে বলেন নো আই ডোন্ট মাইন্ড, তারপর আপনি উত্তরটা দিয়ে দেন। কিন্তু আপনি উত্তর দিতে চাচ্ছেন না তখন আপনি কি বলবেন, ওয়েল অ্যাকচুয়ালি আই উড রাদার নট টক অ্যাবাউট দ্যাট, অর্থাৎ আসলে আমি এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, এটার উত্তর আমি দিতে চাচ্ছি না। কারণ আপনাকে বলাই হয়েছে আপনি চাইলে উত্তর দিতে পারেন নাও দিতে পারেন, এটা নির্ভর করছে আপনার উপরে। অথবা আপনি বলতে পারেন দ্যাটস নান অফ ইউর বিজনেস, এটা আপনার জানার দরকার নেই, এটা আপনার কাজ নেই, এই প্রশ্ন উত্তর আপনার দরকার নেই। তাহলে আপনি যদি ইয়েস হন তখন বলবেন নো আই ডোন্ট মাইন্ড, অ্যান্সার বলে দিন, আর আপনি উত্তর দিতে চাচ্ছেন না তখন আপনি বলুন ওয়েল অ্যাকচুয়ালি আই রাদার নট টক অ্যাবাউট দ্যাট, অথবা আপনি বলে ফেলুন সোজাসুজি দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমি বলেছিলাম তিনটি সিস্টেম নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আমি দুটি সিস্টেম নিয়ে আলোচনা করেছি। তিন নম্বর সিস্টেমটা হলো দুই ধাপে তার কাছে প্রশ্ন করা হয়। প্রথমে আপনি তাকে বললেন মে আই আস্ক ইউ এ কোশ্চেন ইফ ইউ ডোন্ট মাইন্ড, সে যদি সম্মতি দেয় তাহলে প্রশ্ন করবেন, সম্মতি না দিলে প্রশ্ন করবেন না। তিনি যদি বলেন ইয়েস প্রশ্ন করবেন, তিনি যদি বলেন নো প্রশ্ন করবেন না, কিন্তু তারপরেও এই প্রশ্ন করার মধ্যে সেই সিস্টেমগুলো আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা আদৌ তাকে করা উচিত কিনা, তিনি এই প্রশ্ন উত্তর দিবেন কিনা এ ব্যাপারে আপনাকে কনফার্ম হতে হবে। যদি তিনি হাবুদক বলেন প্রশ্ন করবেন, না বলে প্রশ্ন করবেন না, আবার ওই প্রশ্ন করার পর উত্তর পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নাই, তাহলে এই তিন সিস্টেমের মধ্যে আমি যেটা, আমাকে যদি বলেন যে কোনটা রেকমেন্ড করবেন অথবা কোনটা বেটার, আমি বলবো ফার্স্ট ওয়ান প্রশ্ন, তার সাথে সাথে যুক্ত করে দিন ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, দিস ইজ ভেরি সিম্পল ওয়ে টু আস্ক এ প্রাইভেট কোশ্চেন। সুতরাং বুঝতেই পারছেন আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় বিভিন্ন কারণে ব্যক্তিগত প্রশ্ন করে থাকি, এই ব্যক্তিগত প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই কিছু ফর্মালিটিস আমাদের মেনে চলতে হবে, কিছু নিয়ম কিছু আদব মেনে চলতে হবে, অন্যথায় যাকে প্রশ্ন করলেন তার সামনে নিজেকে ছোটভাবে উপস্থাপন করা হলো। আশা করি এখন থেকে আপনারা ব্যক্তিগত প্রশ্ন করার ক্ষেত্রে এই সিস্টেমগুলো ফলো করে আপনারা প্রশ্নগুলো করবেন এবং ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি আরও এক ধাপ এগিয়ে গেলেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করার সুবিধা হলো পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিব আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে এবং আমাদের প্রত্যেকটি ভিডিও সম্পর্কে আপনি অবগত থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার ইংরেজি শেখার পথ মসৃণ হোক, আনন্দদায়ক হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।